ঈদের মধ্যে পোলাহানে মনে করো যে জামা কাপড় না দিলি, খাবার না দিলি চলবো, কিন্তু জামা কাপড় না দিলি এর সর্বনাশ। মা যাও, তোমরা ঘরে যাও। কতদিন ধরে গরুরে পাললাম, আমার খুব কষ্ট লাগতেছে। তোমার তো আশা করে পারলাম, শুনো, তুমি আরে ভালো মতো সাধ্যের মতো নিয়ে যাবো রাস্তা দিয়ে, বুঝছো? গাঁদা গুতা দেখো, গাঁদার ভিতর যেন পড়ে না। তোমার ভালো আমাকে বরণ করো না, আমি কি পালন নাই করো? একটা মাত্র সম্বল আসছিল আমার সংসারে। কাঁদিস না, পাগল হইছিস না, বেতন তো মাগবো। এই যে মেয়ের জামা কাপড় চাইলে কত দিব? আ বাবা, আ বাবা, না না, দেখে নিয়ে যাও। না না বাবা, না বাবা, বাবা যাও, দুঃখ বাবা, পাই দেখে যাও। কিন্তু আচ্ছা, ওরে জানি মাইরো না, মা মা মা। তোমার টেনশন থাকলে কি তুমি আমাকে একটু খোঁজ খবর নেও না? তা কি ব্যাপার স্যাপার, কি তোমার ব্যাপার স্যাপারটা কি? আসতে কথা কও কে? আমি জোরে কথা কইতেছি, জোরে আঙ্গুল না সাইতেছো কে? হ্যাঁ আমার দোস্ত কলকে গেলাম আছে না, ওরে নিয়ে আমি এক প্রোগ্রাম করছি, কয়নাপুর হাটে যাবো। এবার কি শাড়ি দিবা তাহলে কাম কাজ তো করাই না, ঠিক মতো খালি করে টাউড আমি সামনে কুরবানি দাও তো আটটা কাটিয়ে নিলাম রে। এই শুনো, এদিকে আও একটু। কি দরকার জানছ না, যে শক্ত কাজ পারে তো আট কাটা নিছি। আট কাট পয় তোমার, আট কাট পয় কামাই করে তো দেই, বুঝছ না? করো খালি টাউড আমি কামাই করে দাও। এই কোন কাজ?
সবাই নতুন নতুন কাপড় পরবো, কত কিছু গয়নাঘাটি আনবো। এই পাড়ার ভাবিরা সবাই কইতেছে আমার আমারও তো কিছু দেওয়ার নামে খবর নাই তোমার পাড়ার ভাবি কথা দেখে কুসিদের শাড়ি পর না, তুমি তো আবার কুসিদের শাড়ি পরা তো পরে বেড়াও। তুমি কোরাটা আমি কষ্ট করে কামাই করতে হতে আরে তো ভর্তি করতাম না, মাইসে টাই নাই না তুমি দিবা আমারে তাও তোমার কষ্ট লাগে না। তাও পরি সময় মেলা পরি সময় মেলা গুতাও খাই, এই গুতার বাকি কত কেউ না তেও কাম করুন না বকে কাম করুন না হানু এটা নগদ চার ব্যবসা ওরাম দেখো না যাই ভাইস কে একটু মলো মাইনো আমি যাই না বড় জামাইস কে কামাল ভাই নে কত আছে যে বন্ধু কামাল ভাই তেই থাকা আমি দেয়ার পারমু না এনা কাম করে খাও আমি হে যে আড়ে যামু ও না বড় আমার বউ যে কান্দা গাড়ি গরু আমার ভালোবাসে বেশি তোর বাবির যে কুকার খাবার আসলাম তো ওইটা দিলাম তোর ঘরে হারাই হারলাম না আমি করলাম যে পাঙ্গু যাবার কাছে যাই নাই আমি গরু এড়া করে গরু বালি প্রতি বছর। আচ্ছা যান আমি আড়ে বেসন গা বুঝছেন, আমের গরু আমি বেসন গা গেলাম গা আমার বউ যে তিন দিন কামবো ও আবার পালছে তো আসসালামু আলাইকুম ভাই আমি একটা দাম চাম যদি ওই দাম মতো হয় তাহলে গরু নিয়ে আর না হইলে খেলা আর কোন কথা নাকি কোন দি নদীস না বাবা নদীস না ব্যস্ত আছি নদীস না এক লাখ টাকা দিবেন সবাই না গরুটা নিয়ে গরু নিয়ে
আমার দিকে কি ওরকম মনে হয়? ভাই দেখেন ভাই, ঠিক আছে ভাই, এটাও ঠিক আছে, আমি দেখছি আসলে এটা আসলে সমস্যা নাই ভাই, এটা একটা গরিব মানুষ নাম নে গামছা লগে বান্ধে ভাই গো, আটগার তো করি না, এটা আগর গরু প্রতি বছর নিয়ে আহি আর আমি ওয়াকিব বুঝমু কি এটা ভাই, যে বান্ডিল কই হেইডাই, ঠিক আছে হ্যাঁ ঠিক আছে প্যার আছে কি রাম বুদ্ধি মান দে না, এটা মধ্যে সৎ মানুষ আমরা না, আমি জানি না আমরা কষ্ট এটা হ্যাঁ ভাই গো কষ্ট কি এটা কড়া সাদা মান দে বেন দে দোয়া করেন ভাই, হ্যাঁ বড় দোয়া করেন না, কারণ এই ওয়াইনা পুরাটা থেকে গরু কিনবো আমার মেলা দিনের শখ আছে বুঝছেন, আমার উপর বড় দোয়া করেন না ভাই, ভাই কত কষ্ট করে গরুটা পালছি গরুর কথা মনে হয়ে গেল কত ভাই তো না ভাইটা ভালো কান্দেন না ভাই গো, আরো জানি কুড়া মানে দেন রাইতে জানি পানি টানি খিলান না, ঠিক আছে ভাই ঠিক আছে কান্না করেন না, আর ভাই আমার ঠিক আছে কান্না করেন না ভাই, ভাই আসি দিলে আমি ভাই কি সুন্দর মানুষ, কি সুন্দর মিষ্টি কথা, আড়ের মধ্যে যদি আবার ভালো লোক না থাকে আড়ের মানুষ চলা হবো, গরু আলার তো একটা গরু বেছে সারা বছরে একটা গরু বেছে না, গেলে ওরা ওয়াকি বুঝবে আড়ের মধ্যে খালি ফুকুর ফুকুর কাছে কি একটা বেড়ান নিয়ে হাঁটাইছে মানুষ, কি সুন্দর ভালো মানুষকে ওর টেহাটা বাস করে দেখতে গেল রিয়াজ কোনে গেল কোনো তুমি কোনে গেছো মেলা দুধে বাড়ি বেচাতে যাবো হাসপায় ওইটা নিয়ে ওইটা কিনে হাবি কালকে আড় আছে না, কালকে আড়ার মধ্যে বেশি গরু দিয়ে ব্যবসা করবো সমস্যা ঠিক আছে আমিও গরিব মানুষ, আমি টেয়া না
দিলাম আপনি গুইনা দেখে নেন আপনি দেখে নেন ঠিক আছে দেখি দেখেন গুনে আমরা একটা গরু গেছিলাম ঠিক আছে ভাই নেন গরু টেয়ার মধ্যে তো সব জাল দেখি এক হাজার টেয়ে দিই ভালো আর সব দিয়ে কাগজ গরু পেছি না আমি তোর পরে বান্ডিলটা নিয়ে আই রে কয়েছে আমি দেখি ঢুকুই না দেয় আরে ভাই আপনি কথা কই ভাই যারা যারা গরু পাইলে ফেলে বেছেন আর আমার মতো যদি আবার ভুল করেন আপনি গরু জীবনে এইরকম লাইফের মধ্যে গর্বাত হয়ে যাবো সারা বছর একটা গরু ফাউ নিয়ে যাবো বুঝছেন আর আমার এই গল্প যদি আপনাদের ভালো লাগে কুরবানি হাজার গরু নিয়ে এই গল্প যদি আপনাদের ভালো লাগে তাহলে সিনেমা বিডি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট ও শেয়ার লাইক করবেন বেশি বেশি দোয়া করবেন আমার জন্য এরকম গরু জানি আমি আর জীবনে কোনদিন বেশি না।